সে কি? তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমার আনসার আলী। হ্যাঁ, সেনা তো যাইতেছে না তোমার দেখা। তো শহর থেকে কবে আসলা? শহর থেকে মানে? আমি তো বাংলাদেশেই ছিলাম না, আমি তো বিদেশ থেকে আসছি। ও, আমি তো ভুলে গেছিলাম। তো যেমনে কথা কইতেছো তোমার কথার অর্ধেক কথাই তো বুঝতেছি না, বাংলায় কথা কও। বাংলায় তো কথা বলছি, আমি গ্রামের ভাষা একদম ভুলে গেছি। দাদাদের থেকে থেকে আমি একদম ভাষাটা ভুলে গেছি, দাদাদের ভাষাটা নিয়ে নিয়েছি ভিতরে একেবারে। আমার অবশ্য মুড নেই, মুডটা যদি থাকতো তোমাকে দুলান শুনিয়ে দিতাম, গান শুনিয়ে দিতাম। তোমার গান শোনার কোনো ইচ্ছা আমার নাই। সে কি লাইজু, তুমি আমার এত কাছের মানুষ হয়ে আমার সাথে ভাব নিচ্ছ? তোমার সাথে আমি ভাব নিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আর কোন দুঃখে সেটা তো আমি বলতে পারবো না, আমার হাতে একদম সময় নেই। ঠিক আছে, আমার কথা তো এখনো শেষ হয়নি, আমার কথা শুনে যাইতে হবে। দেখো, আমি শিল্পী মানুষ, আমার কত কাজ পড়ে আছে, এই জিনিসটা তোমার বুঝতে হবে। দুই দিনের বইরে গিয়ে বাতারে কয়ন শিল্পী হয়ে এখনো উঠতে পারো নাই, তাই এখন এত ভাবলো শুরু করছো। দুদিন পরে কি করবা? কি ধরনের কথা বলছো তুমি? কি ধরনের কথা বলছো লাইজু? হ্যাঁ, এই কিন্তু শিল্পী সমাজের জন্য খুব অপমানজনক হয়ে যাচ্ছে। আমি বাবা অত শত কিছু বুঝি না, গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার মতো অত জ্ঞান বুদ্ধি তো এখনো হয় নাই। আর এই যে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছো, ঘুরে কত কিছু দেখতেছো শিখতেছো, এই অভিজ্ঞতা তো আমার হয়নি। আরে তর্ক করছো কেন তুমি? তুমি তর্ক করছো আমার সাথে? আমি এখন শিল্পী, এটা যদি বুঝো। তুমি তর্ক করছো কেন? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি ভুলেই গেছিলাম তুমি একজন মহান শিল্পী। ভুললে হবে না, তোমার মনে রাখতে হবে আমি এখন সাধারণ কোনো মানুষ না, আমি এখন শিল্পী। তোরা জানিস এই হারমোনিয়াম রিয়েলিটি শোতে আমি কত বড় মাপের শিল্পী ছিলাম? মানে এই পৃথিবীতে কতজন মানুষের ভাগ্যে এরকম মর্যাদা, এরকম সম্মান জোরে বল। ওই শোয়ের যে সঞ্চালক ছিল বীরদা, ও মায়েরই বলছি, তার সাথে যে আমার সম্পর্ক হয়েছিল একেবারে ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত যে পানিপুরি খেয়েছি, মানে কি বলবো। তো আর ওই ওই হারমোনি প্রোগ্রামের মধ্যে আমি কি না গেয়েছি, গান গেয়েছি, কৌতুক করেছি, তারপর মনে করেছে কি বলে অভিনয় করেছি। আমাকে যে কি সাহায্য করেছে বীরদা। ভাই, আপনি ভাষা জানি কেমন চেঞ্জ হয়ে গেছে গা। আমাকে গ্রামের ভাষাতে কথা কন না, আর বলিস না, সেখানকার ভাষাটা এত ভালো লেগেছে আমার। মানে বীরদার সাথে চলতে চলতে ভাষাটা আমি একেবারে মানে আনমনেই আমার ভিতরে গেঁথে গেছে। মানে আমার অন্য কোনো ভাষা বেরই হয় না, বুঝতে পেরেছিস? ভালো লাগে, কি সুন্দর। ভাই, আপনি তো শুধু আপনার প্রোগ্রামের কথাই বলেন, কিন্তু গ্রামের সবাই বলে আপনি নাকি কোনদিন টিভিতেই দেখে নাই। আরে হিংসা, গ্রামের সব মানুষের হিংসা, পেটটা ভরা একদম হিংসা, বুঝতে পেরেছি? এই জন্য এই কথা বলে। শোন, গ্রামের কেউ ভালো কিছু করলে তার নিয়ে আমাকে গর্ব করা উচিত। সেটা যদি গ্রামের মানুষ বুঝতো তাহলে তো এই গ্রাম আর গ্রাম থাকতো না, শহর হয়ে যেত। এটা তুমি ভাই ঠিকই কইছো। শোন, আমি সঙ্গীত শিল্পী, আমি শিল্পী, আমি শিল্পী। আমি মনে করি যে একেবারে সব ধরনের কলা, শিল্পের যে সব কলা আমি জানি। আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না, শিল্পীরা অত সহজে মিথ্যে কথা বলে না। ভাই, আপনি তো আমার দেশের গর্ব, আপনার নিয়ে একটা চিন্তা করছিলাম, যদি অভয় দিতেন তাহলে কইতাম। না না, কি চিন্তা করছো? বলো বলো বলো, বলে ফেল না বাবা। ভাই, আমরা সবাই চাই আমরা আপনারা নিয়ে একটা প্রোগ্রাম করব কলেজের মাঠে, সবাই গ্রামের থাকবে, আপনি জায়গায় নাচবেন, গান গাইবেন, সবাই অনেক মজা করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি দরকার বলে আমার সাথে যারা পারফর্ম করেছিল ওদেরকে যদি আমি বলি ওরাও চলে আসবে। দেখি আমি বীরদাকে ফোন করে আনতে পারি কিনা। উত্তম প্রস্তাব দিয়েছিস। তোরা তো আসলে ওই টিভিতে প্রোগ্রামটা দেখিসনি, কেউ দেখেনি। যাকে আমি তোদের প্রস্তাব অনুযায়ী, চাও অনুযায়ী একটা গান গাচ্ছি আর কি, খুব জনপ্রিয় গান, বুঝতে পেরেছিস? শুরু করি তাহলে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।